টিম পাঠশালা দিয়েছি এবং সিয়া ফাউন্ডেশনের তরফ থেকে তোমার বার্থডে সেলিব্রেশন করছে সবাই মিলে, কিরকম লাগছে এক্সপিরিয়েন্স? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে গত গত বছর ধরে প্রায় অনেক অনেক বছর ধরেই এই আমার টিম পাঠশালাটি যা ফ্যান ক্লাব চালায় তারা এই আমার জন্মদিন পালন করে আর কি। তো তার সঙ্গে শিখা শিখা ফাউন্ডেশন যুক্ত হয়েছে, বাচ্চাদের দুষ্ট বাচ্চাদের কিছু জামাকাপড় দেওয়া বা তাদের কোনো আর্থিক সহযোগিতা করা যায় সেই জায়গা থেকে এটা করা। তো এটা ভালো লাগছে যে আমি নিজেকে এখনও মনে করি না যে আমার জন্মদিন পালন করার মতন কিছু একটা কোনো একটা কিছু বিশেষ কিছু আমি করেছি বলে মনে হয় না আমার। তো তবুও মানে অনেক বছর ধরেই এটা চলছে, জন্মদিন পালন করা হচ্ছে এবং এতে নিজেকে সত্যি ব্লেসড লাগে যে সত্যি সত্যি এত মানুষ ভালোবাসে, এত উইশ, এত ফোন আসছে সকাল থেকে। তো এটা সবাই ভালোবাসে বলেই সম্ভব, সেটা সেই ভালোবাসাটা শুধুমাত্র কাজ করেই অর্জন করা যায়, অন্য কোনোভাবে অর্জন করা যায় না। তো আমার কাজে যে এত মানুষ মানে তাদের কাছের মনে করে আমাকে, এটাই ভেবেই আমার খুব ভালো লাগবে। তো এত দিন ধরে মানে এত বছর ধরে এই যে জন্মদিন পালন এই ব্যাপারটা মানে আমাকে সত্যি খুব টাচ করে আর কি। তো সেখান থেকে শিখা ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে যে সুস্থ ছেলেমেয়েদের জামাকাপড় বিতরণ বা আর্থিক কোনো সহযোগিতা সেটাও একটা নোবেল কজ, তো সেই জায়গা থেকে ভালোই লাগে। তোমার বার্থডে তো সবাই মিলে যে সেলিব্রেশন করছে তুমি খুশি তো? অবশ্যই ভাই, মানে এত মানে এত মানে জীবনে কিছু ভালো কাজ করলে হয়তো এগুলো পাওয়া যায়, আমি জানি না এখনও কী ভালো কাজ আমি করেছি, আমি কোনো আইডিয়া দিই, কিন্তু আমি এটা পাচ্ছি, এটা আমার বোনাস মনে করি, আমার জীবনে এটা বোনাস। এই ফ্যান ক্লাবের তো মানে পক্ষ থেকে অরূপ প্রত্যেক বছর এটা করে, মানে গত বছর তার আগের বছর ধরেই ও করছে, প্রত্যেক বছর করছে, এবং আমি অরূপকে থ্যাংক ইউ বলি, এইভাবেই আমার সঙ্গে থাকবো তুমি এবং তোমারও উন্নতি হোক জীবনে। আমাদের প্রায় এক বছর হলো, ঘটে যাচ্ছে প্রায় এক বছরের কাছাকাছি, এটি আমি আমার মায়ের নামে করেছি এবং এই ফাউন্ডেশন থেকে আমি সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে থাকি। সাধারণত ফাউন্ডেশন বলতে যেটা বোঝায় যে বিভিন্ন জায়গা থেকে ডোনেশন আসবে, বিভিন্ন জায়গা থেকে তারা চাঁদার মাধ্যমে কিছু ইভেন্ট করে, কিন্তু সেটা আমার ফাউন্ডেশন একদমই নয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত এনজিও এবং এখানে যা উদ্যোগ নেওয়া হয় যা অনুষ্ঠান করা হয় সম্পূর্ণ আমার নিজের খরচায় এবং টোটালটা আমি নিজে চালাই, কোনো ডোনেশন বা কোনো চাঁদার মাধ্যমে আমার ফাউন্ডেশন চলে না। এবং গত লকডাউনেও আমরা বাইরেও বিভিন্ন জায়গায় যখন ইয়াস মানে ঝড়ে ক্ষতিগ্রস্ত কিছু মানুষদের পাশে আমাদের এনজিও দাঁড়িয়েছিল, তাদের কাছে খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিয়েছিলাম এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা পৌঁছে দিয়েছিলাম। এবং আজকেও আমাদের একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম যে আসন্ন দীপাবলি উপলক্ষে আমরা কিছু ছোটো ছোটো বাচ্চাদেরকে বস্ত্র বিতরণ করলাম, এটা উল্টোডাঙাতে হয়েছে। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিশিষ্ট অভিনেতা পার্থসারথী সরকার এবং তার বার্থডে, আমরা তার বার্থডেটাও আজকে সেলিব্রেট করলাম আমাদের এনজিওর পক্ষ থেকে। তো আমি সকলের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে মানুষের জন্য কাজ করতে গেলে যে কোনো এনজিওর মাধ্যমে করতে হবে বা কোনো অর্গানাইজেশনের মাধ্যমে করতে হবে, এটা এমনটাই নয়, ইচ্ছে থাকলে উপায় হয়। আপনারা যতটা যথাসাধ্য চেষ্টা করবেন মানুষের পাশে থাকার, আমার একটাই মোটিভ মানুষের পাশে, মানুষের সাথে শিখা ফাউন্ডেশন অ্যান্ড চ্যারিটি অর্গানাইজেশন ছিল আছে থাকবে।